নাইলা নাইম, এই মানুষটিকে চিনেন না বর্তমান যুব সমাজের এমন মানুষ নেই বললেই চলে। এক বাক্যে সকলে চেনে তাকে, কেবল দেশে নয়, দেশের বাইরেও তিনি অত্যন্ত জনপ্রিয়। হ্যাঁ, আর কেউ নন, কথা হচ্ছে জনপ্রিয় মডেল তারকা নাইলা নাইমকে নিয়ে। অসাধারণ শরীরী সৌন্দর্য দিয়ে তিনি মত্ত করে রেখেছেন সকলের হৃদয়। পণ্যের মডেলিং থেকে শুরু করে সিনেমার আইটেম গান ও বিজ্ঞাপন চিত্রও দেখা মিলছে তার। অথচ শুনতে পাওয়া যায় আজকের এই রূপসী তারকা নাকি একসময় সাজগোজ দূরে থাক লিপস্টিকও ব্যবহার করতেন না। তাহলে এমন কি হলো যে চলে এলেন মডেলিংয়ে? কিভাবে এই মডেলিংয়ের ঝলমলে দুনিয়া এলেন নাইলা? কিভাবে রাতারাতি পেলেন জনপ্রিয়তা নাইলা? সেই অজানা কথাগুলো নিয়ে আমরা আজকে সাজিয়েছি আমাদের পর্ব। 2014 সালে 7ই জানুয়ারি নাইলা নাইম ফেসবুক ফ্যান পেজ খোলেন। প্রথম পোস্টে নিজের একটি ছবি আপলোডের 16 ঘন্টার মধ্যেই নাইলা হিট। পেজের মেম্বার দাঁড়ায় 23,000। এরপর দিন যায়, 365 দিনে মেম্বার 3 লাখ পেরোয়। ফলোয়ার্স এখন প্রায় 90 লাখ। ফেস ভেরিফাইডের জন্য ফেসবুক কর্তৃপক্ষের ধারস্থ হতে হয়, কিন্তু ফেসবুক কর্তৃপক্ষই তার সঙ্গে যোগাযোগ করে ফেস ভেরিফাইড করে দেয়। এখন পর্যন্ত নাইলা নাইমের একটি ছবিতে সর্বোচ্চ লাইক পড়েছে 34,000। কিন্তু কিভাবে মডেলিংয়ের রূপালি জগতে এলেন নাইলা, সেটা জানেন কি? এই তো সেদিনও নাইলা মেকআপ দূরে থাক, ঠোঁটে লিপস্টিক পর্যন্ত দিতেন না। বন্ধুরা বলতো আনস্মার্ট, বছর 5-6 আগের কথা। মিরর ম্যাগাজিনের গ্রুমিং ফটোর একটি বিজ্ঞাপনে চোখ যায় নাইলার। গ্রুমিংয়ের জন্য ফটো আহ্বান করা হয়েছে। আনকোরা নাইলা কৌতূহলে নিজের কয়েকটি শখের বসে তোলা ফটো জমা দেন। তাকে অবাক করে দিয়ে সেখানে তার ডাক পড়ে। প্রাথমিকভাবে 300 জনকে ডাকা হয়, নাইলা লাইম তাদের মধ্যে একজন। এরপর র্যাম্পে হাঁটার পর 50 জনকে বাছাই করা হয়, সেখানেও নাইলা নির্বাচিত হন। চূড়ান্ত 30 জনের মধ্যেও নাইলা থেকে যান। কিন্তু ছোট্ট একটি দুর্ঘটনা নাইলার স্বপ্নকে থামিয়ে দেয়। তার ফোন হারিয়ে যায়, সেই ফোনে যাবতীয় নম্বর ও তথ্য ছিল। সব হারিয়ে নাইলা নিজেকে প্রায় আড়াল করে ফেলেন। কিন্তু ভাগ্য প্রসন্ন, মাস 4-এক পরের ঘটনা। একদিন দেখা হয়ে যায় সেই পুরনো গ্রুমিং মডেলের একজনের সঙ্গে। তিনি নাইলাকে পুনরায় কিছু ছবি তুলতে বলেন, যেতে পরামর্শ দেন ফটোগ্রাফার রফিকের কাছে। ফটোগ্রাফার রফিক নাইলাকে দেখে বুঝে ফেলেন এর ধারাই হবে। রফিক বেশ কিছু ছবি তোলেন, নাইলা সেই ছবি জমা দেন প্যান্টিন ইউ গট দ্য লুক এ। সেখানে তিনি শীর্ষ 5-এ ছিলেন। এতদিন নাইলা সাহসী ছবি তুললেও সেগুলো ছিল সোশ্যাল মিডিয়ার বাইরে। নাইলার মিডিয়ার ক্যারিয়ারে 5 বছর হলেও জানুয়ারিতে নতুনভাবে আলোচনায় আসেন, আর আলোচনার সমালোচনা নাইলাকে এনে দেয় অনন্য খ্যাতি। তিনি 2014 সালের গুগল সার্চে শীর্ষ বাংলাদেশি তারকা নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে নাইলা নাইম একজন ডেন্টিস্ট, এবং সেটাকেই তিনি তার মূল পেশা মনে করেন। তরতর করে এগিয়ে চলছে নাইলার ক্যারিয়ার। নাইলা নাইম 14 ডিসেম্বর 1986 সালে বাংলাদেশে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা কাটে ঢাকা বিভাগের মাদারীপুর জেলায়। তিনি 2012 সালে ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে গণস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। নাইলা নাইম পেশায় একজন দন্ত চিকিৎসক হলেও বিনোদন কর্মজীবনে তার পদার্পণ ঘটে মডেলিংয়ের মাধ্যমে। 2009 সালে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন। একজন ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এছাড়া তিনি দেশি বিদেশি বিভিন্ন পোশাকের পণ্যের মডেল হয়েছেন। শোবিজ জগতে আসার কিছুদিনের মধ্যে তিনি অনন্য জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে তিনি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। এরপর ভাইকিংস সঙ্গীত দলের তন্ময় তানসেন পরিচালিত রান আউট চলচ্চিত্রে একটি আইটেম গানে অংশ নেয়ার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পরবর্তীতে তিনি কাজী হায়াত পরিচালিত টাকা ধরে না চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি ফুড পান্ডার প্রচারণায় অংশ নেন। কর্মজীবনে বিভিন্ন সময় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের জন্য এবং ভার্চুয়াল জগতে খোলামেলা বেশ কিছু স্থিরচিত্র প্রকাশের কারণে তিনি আলোচনায় আসেন। বিভিন্ন সময় সমালোচনার প্রেক্ষিতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমি পর্ন স্টার নই, আমি অভিনেত্রী।